আজ তৈরি করে দেখাচ্ছি মাছের খুবই স্পেশাল একটা রেসিপি। এটা হচ্ছে মাছের চপ বা ফিশ চপ। নর্মালি যারা মাছ খেতে পছন্দ করেন না, তারাও মাছের এই রেসিপিটা অনেক বেশি এনজয় করবেন। আর এভাবে করে মাছের চপটা একবার বানিয়ে বেশ লম্বা সময় ধরে সংরক্ষণ করেও খেতে পারবেন। আজকে মাছের চপ বা ফিশ চপটা বানিয়ে নেওয়ার জন্য এখানে কয়েক টুকরা কাতলা মাছ নিয়েছি। আমি এখানে কিছু কোলের মাছও নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু এই ফিশ চপ বা মাছের চপটা বানিয়ে নিতে পারবেন। এখানে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি আমি ফুটিয়ে নিয়েছি। তার ভিতরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে সামান্য কিছুটা হলুদ গুঁড়াও অ্যাড করে নিতে পারেন। এরপর এখানে মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছের টুকরোগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে এটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কেউ চাইলে অল্প পানি ব্যবহার করে পানিটা পুরোপুরি শুকিয়েও মাছটাকে সিদ্ধ করে নিতে পারেন। এবার এই মাছগুলোকে পানি থেকে তুলে ঠান্ডা করে তারপর হচ্ছে কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এই তো এখানে আমি মাছগুলোকে প্রপারলি ঠান্ডা করে তারপর হচ্ছে কাঁটাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার হচ্ছে মাছের সাথে যে এক্সট্রা একটা পানি রয়েছে ওটাকে চিপে ফেলে দিচ্ছি। এই তো এখানে সবগুলো মাছকে খুব ভালোভাবে প্রসেস করে নিয়েছি। এবার হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার ভিতরে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে 1 চামচের মতো আদা কুচি দিয়ে দিয়েছি আর 1 চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। এখানে আদা আর রসুনটাকে কুচি করেই ব্যবহার করবেন, পেস্টটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু মাছের চপটা খেতে ভালো লাগবে না। এবার আদা আর রসুনটাকে কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ, 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও তেলের সাথে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। মাছের চপটা যেহেতু আমরা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করব, তাই এখানে কোনোভাবেই কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচটা ব্যবহার করা যাবে না। এগুলোকে খুব ভালোভাবে ভেজে তারপর ব্যবহার করতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া। এই সব মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ধরে তেলের সাথে ভেজে নিব। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে প্রসেস করে রাখা মাছগুলোকে অ্যাড করে নিয়েছি। এবার মাছটাকে উল্টে পাল্টে মশলার সাথে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, যাতে করে মাছের সাথে এক্সট্রা কোনো পানি না থাকে। মাছটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে এটা কিন্তু আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2টা সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছিলাম। লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। আলুটাকে এবার খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আলু আর মাছটাকে একসাথে আরও 3-4 মিনিটের মতো ভেজে নিব। কিছুক্ষণ পরে আলু আর মাছ থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটা বাটিতে 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা পানি দিয়ে বেশ আঠালো আর ঘন টাইপের একটা মিশ্রণ তৈরি করে নিব। আর এই সময়ের মাঝে মাছের চপের পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু টেস্টিং পারপাস একটা মাছের চপ তৈরি করে তারপর ভেজে দেখতে পারেন যে এর বাইন্ডিংটা ঠিক আছে কি না। যদি ভেঙে যায় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারেন। তবে এখানে কোনোভাবেই কিন্তু বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না, তাহলে মাছের চপের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এখান থেকে কিছুটা পুর নিয়ে এরকম গোল গোল করে মাছের চপ বা ফিশ চপের মতো করে বানিয়ে নিতে হবে। যে কোনো শেপ করেই এই ফিশ চপটাকে বানিয়ে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এই মাছের চপের গায়ে যেন খুব বেশি একটা ফাটল না থাকে, তাহলে কিন্তু এটা ভাজার সময় ভেঙে যাবে। তো এখানে আমি বেশ কিছু মাছের চপকে একবারে বানিয়ে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আগে তৈরি করে রেখেছিলাম সেখানে ভিজিয়ে নিচ্ছি। তারপরে এখানে ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রামটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন।
তারপরে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ডাবল কোটিং করে নিব। তারপরে এখানে ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একটা মাছের চপ রেডি হয়ে গিয়েছে। ঠিক একইভাবে সবগুলো মাছের চপকে সেট করে নিব। এবার এই পর্যায়ে চাইলে আপনি এই মাছের চপগুলোকে যে কোনো এয়ারটাইট জারে ভরে প্রায় দু তিন মাসের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আমি এখান থেকে কয়েকটা মাছের চপকে সংরক্ষণ করে রেখে দিব আর বাকিগুলোকে ভেজে নিচ্ছি। চুলায় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর হচ্ছে আগে থেকে তৈরি করে রাখা মাছের চপগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের চপটা ভাজার সময় কোনোভাবেই কিন্তু চুলার আঁচটাকে একেবারে কমিয়েও দেওয়া যাবে না, একেবারে বাড়িয়েও দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছের চপগুলো ভেঙে যাবে। আর দেওয়ার সাথে সাথেই এটাকে নাড়াচাড়া করা যাবে না। মাছের চপের একটা সাইড যখন মোটামুটি হয়ে যাবে তখন এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে। মাছের চপগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না, কারণ এখানে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু অলরেডি কুক করা। সো এখন চুলার আঁচটাকে মোটামুটি হাইতে রেখে এগুলোতে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই তো এখানে আমার চপগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে নিব। সো দেখলেনই তো মাছের চপ তৈরি করা কতটা সহজ। মাছের চপটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার। যারা মাছটা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু ডেফিনেটলি এই মাছের চপটা খেতে পছন্দ করবেন। বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।